হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের। আজকের ভিডিওটি হলো বাংলা সিনেমার অভিনেতা অঙ্কুশ রাজরার সমস্ত সিনেমা লিস্ট, আইএমডিবি রেটিং এবং ভার্ডিক্ট নিয়ে। শুরু করার আগে কভার বাংলা চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। 2010 সালে ছবি আসে কেল্লা ফতে। এই ছবিতে অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা, রূপশ্রী, রজতব্বা দত্ত আর অনেকেই। এই ছবিটি দিয়ে অঙ্কুশ হাজরা অভিনয় জীবন শুরু করেছিলেন। আইএমডিবি রেটিং 5.7-এর সাথে অ্যাভারেজে ট্যাগ পায়। 2012 সালে ইনার ছবি আসে ইডিয়েট। এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবিটির বাজেট ছিল 2.40 কোটি টাকা এবং বক্স অফিস থেকে কালেকশন করেছিল 6 কোটি টাকা। আইএমডিবি রেটিং 5.5-এর সাথে হিটের ট্যাগ পায়। 2013 সালে ছবি আসে কানামাছি। এটি একটি পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার সিনেমা, পরিচালিত করেছিলেন রাজ চক্রবর্তী। এই ছবিতে মাল্টিপল কাস্ট অভিনয় করেছিলেন। ছবিটির বাজেট ছিল 3.50 কোটি টাকা এবং বক্স অফিস থেকে কালেকশন করেছিল 5.20 কোটি টাকা। আইএমডিবি রেটিং 6.8-এর সাথে হিটের ট্যাগ পায়। ওই বছরই ছবি আসে খিলাড়ি। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা, নুসরাত জাহান। আইএমডিবি রেটিং 5.6-এর সাথে সুপার হিট হয়। 2014 সালে ছবি আসে আমি শুধু চেয়েছি তোমায়। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা, শুভাশ্রী গাঙ্গুলী, বিক্রম চট্টোপাধ্যায়। ছবিটি বক্স অফিস থেকে কালেকশন করেছিল 6.50 কোটি টাকা। আইএমডিবি রেটিং 5.6-এর সাথে অ্যাভারেজের ট্যাগ পায়। 2015 সালে ইনার ছবি আসে রোমিও ভার্সেস জুলিয়েট। এই ছবিতে অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা, জয় দেবরায়, অভিনেত্রী মাহিয়া মাহি আরও অনেকেই। ছবিটির বাজেট ছিল 3 কোটি টাকা এবং বক্স অফিস থেকে কালেকশন করেছিল 7 কোটি টাকা। আইএমডিবি রেটিং 4.6-এর সাথে অ্যাভারেজ হয়। এই বছরই ইনার ছবি আসে আশিকি। এটি একটি রোমান্টিক ড্রামা সিনেমা, পরিচালিত করেছিলেন অশোক পতি। এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা, নুসরাত ফারিয়া। ছবিটি বক্স অফিস থেকে কালেকশন করেছিল 3 কোটি টাকা। আইএমডিবি রেটিং 6.6-এর সাথে হিট হয়। এই বছরই ছবি আসে জামাই 420। এটি একটি কমেডি ড্রামা সিনেমা, পরিচালিত করেছিলেন রবি কিনাগি। এই ছবিতে মাল্টিপল কাস্ট অভিনয় করেছিলেন। আইএমডিবি রেটিং 4.4-এর সাথে বিলো অ্যাভারেজের ট্যাগ পায়। 2016 সালে ইনার ছবি আসে কি করে তোকে বলবো। এটি একটি রোমান্টিক ড্রামা সিনেমা, পরিচালিত করেছিলেন রবি কিনাগি। এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী। আইএমডিবি রেটিং 5.9-এর সাথে সেমি হিট হয়। ওই বছরই ছবি আসে কেলোর কীর্তি। এটি একটি বাংলা কমেডি সিনেমা, পরিচালিত করেছিলেন রাজা চন্দ। এই ছবিতে মাল্টিপল কাস্ট অভিনয় করেছিলেন। আইএমডিবি রেটিং 4.3-এর সাথে অ্যাভারেজ হয়। ওই বছরই ছবি আসে জুলফিকার। এটি একটি ক্রাইম ড্রামা সিনেমা, পরিচালিত করেছিলেন সৃজিৎ মুখার্জি। ছবিটির বাজেট ছিল 5.50 কোটি টাকা এবং বক্স অফিস থেকে কালেকশন করেছিল 7.70 কোটি টাকা। আইএমডিবি রেটিং 5.7-এর সাথে হিটের ট্যাগ পায়। ওই বছরই ছবি আসে হরিপদ ব্যান্ডওয়ালা। এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা, নুসরাত জাহান। ছবিটি বক্স অফিস থেকে কালেকশন করেছিল 5 কোটি টাকা। আইএমডিবি রেটিং 4.3-এর সাথে অ্যাভারেজ হয়। 2017 সালে ছবি আসে আমি যে কে তোমার। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা, সয়ন্তিকা ব্যানার্জি, নুসরাত জাহান। আইএমডিবি রেটিং 4.7-এর সাথে অ্যাভারেজ হয়। ওই বছরই ছবি আসে বলো দুর্গা মাইকি। এটি একটি রোমান্টিক কমেডি সিনেমা, পরিচালিত করেছিলেন রাজা চক্রবর্তী। এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা, নুসরাত জাহান। আইএমডিবি রেটিং 5.3-এর সাথে অ্যাভারেজ হয়। 2018 সালে ছবি আসে ভিলেন। আইএমডিবি রেটিং 5.1-এর সাথে সুপার হিট হয়। 2019 সালে ছবি আসে বিবাহ অভিযান। এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা, নুসরাত ফারিয়া। আইএমডিবি রেটিং 4.3-এর সাথে অ্যাভারেজ হয়। 2021 সালে ছবি আসে ম্যাজিক। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা, পায়েল সরকার। আইএমডিবি রেটিং 4.8-এর সাথে অ্যাভারেজ হয়। ওই বছরই ছবি আসে এফআইআর নম্বর 339। এটি একটি ক্রাইম থ্রিলার সিনেমা, পরিচালিত করেছিলেন জয়দীপ মুখার্জি। এই ছবিতে মাল্টিপল কাস্ট অভিনয় করেছিলেন। ছবিটি বক্স অফিস থেকে কালেকশন করেছিল 2 কোটি টাকা। আইএমডিবি রেটিং 6.6-এর সাথে হিটের ট্যাগ পায়। 2022 সালে ছবি আসে সেভিংস অ্যাকাউন্ট। আইএমডিবি রেটিং 5.1-এর সাথে হিট হয়। ওই বছরই ছবি আসে ওগো বিদেশিনী। এটি একটি রোমান্টিক ড্রামা সিনেমা, পরিচালিত করেছিলেন অংশুমান প্রতিউস। আইএমডিবি রেটিং 8.4-এর সাথে হিট হয়। ওই বছরই ছবি আসে উত্তরণ। আইএমডিবি রেটিং 6.3-এর সাথে হিটের ট্যাগ পায়। 2023 সালে ছবি আসে ভয়। এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা, নুসরাত ফারিয়া। ছবিটি সিনেমাঘর থেকে ফ্লপের ট্যাগ পায়। ওই বছরই ছবি আসে লাভ ম্যারেজ। আইএমডিবি রেটিং 6.8-এর সাথে হিটের ট্যাগ পায়। ওই বছরই ইনার ছবি আসে আবার বিবাহ অভিযান। এটি একটি কমেডি ড্রামা সিনেমা, পরিচালিত করেছিলেন সৌমিক হালদার। আইএমডিবি রেটিং 2.6-এর সাথে ডিজাস্টারের ট্যাগ পায়।